বাংলাদেশ কেমন লাগছে ফুসাসকা ফুসাসকা চুপ ওরে বারবার কইছে বাংলা শিখই বাংলা শিখবার পায় না ফুসাসকা শুনই ঘটনা হইছে 40 বছর তো থাকি গেলাম দুবাই আর ফুসাসকায় 50 তলা বিল্ডিং কিনছি এখন বাংলাদেশ ফিরাইছি কয়েক কোটি টাকার মালিক আমি বয়স আর কত হয়েছে 40 বছর পর আর বয়স কত হলো গেছিলাম 20 বছর বয়সে এখন 60 বছর হ্যাঁ 60 বছর তবে আর বিয়ে সাথে না করে কতদিন থাকবো না এবার বিয়ে করে ভালো যাবো ঠিক আছে কিন্তু মাগার মায়া লাগবো 18 বছর আহ 18 বছর বয়সে মেয়ে বিয়ে করলে আমি আবার পুরো যৌবন ফিরে পাবো আমার বয়স হয়ে যাবো 20 বছর চল দেখি এই এলাকায় ভালো মেয়ে পাওয়া যায় কি না চল দেখি যা হ্যাঁ কি অবস্থা কই আর বিকালে ঘুরতেছি হ্যাঁ বাসা বাসি কি করবো তুমি কল টল রিসিভ করো না সময় আছে অনেক রে এলাই কথা কইছস আচ্ছা আমি তোকে পরে বলছি না 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 আরে কি না না আমার বয়স কত হইছে বিয়ে শাদি করছি আমি না 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 গোস না না ইয়ার বাহ তোর 100 বার কইতেছিস বাংলা শিখই খালি এং অং এটা কি আমার বিদেশ পয়সা দুবাই পয়সা না না বাংলাদেশে আইছি এটা কি এরকম বড় কইস না ভয় লাগে দেখলে আমার বডিগার্ড আর এলা এর আমার পিও ও আমরা তো অনেক উন্নত হয়েছে দাদা হ্যাঁ 40 বছর থাকি গেলাম দুবাই তো এখন দেশে ফিরে আইছি হ্যাঁ এখন নিয়ত করছি বিয়ে শাদি করবো চাই এখনো বিয়ে করেন নাই আমি তো যত জানি যে দেশের বাইরে যায় আপনি বিয়ে করছেন না না বাংলাদেশ হয়ে বাংলা বাংলাদেশে বিয়ে শাদি করবো না বিদেশি মেয়ে বিয়ে করবো যাই হোক মোবাইলে মতো কোনো প্রিমেকার সাথে কথা বললি হ্যাঁ না না এটা আছে আমার এক আর শরমের কি আছে এখন ব্যাপার হলো তো প্রিমেকার বান্ধবী টান্ধবী নাই আছে তো তাহলে আমার আর বিয়ে করাই যে আমার তো মনটা শেষ হয়ে গেল গা তো বিয়ে করবেন হ্যাঁ আচ্ছা দেখুন না দেখুন না দেখুন না আশা করি তো হ্যাঁ হ্যাঁ তাহলে শুনো হ্যাঁ মায়ের বয়স 18 বছর আচ্ছা ঠিক আছে হ্যাঁ 18 বছর মেয়ে হইল না আমি বিয়ে করবো আচ্ছা আচ্ছা আমি দেবো না মনে করো গুলশানে বাসা আছে আমার হ্যাঁ তোর কল বাসা দিকে তোমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার কথা মনে থাকবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চিং 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 সালামু আলাইকুম ওয়ালাইকুম চিং চিং আবার তোর কইছিস বাংলা শিখ হই বাংলাতে কথা কয় জান আরে তোমার সাথে একা ভালো লাগে এই যে বিকেলবেলা দেখা নাই সাক্ষাৎ নাই কতই কি একটা অবস্থা তোমার কি রে কাল নয় কথা কইতেছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে জানি আপনার একটু চিনা চিনা কি করবি আরে ওই যে দুবাই থাই গেলাম 40 বছর অনেকদিন দুবাই না না হ্যাঁ এই যে নানা চিনছে হ্যাঁ আমার জন্ম হয়নি কে এর আগে গেছে আপনার গল্প শুনছি এতদিন পরে এই দেখলাম আপনি রে এই তো কিছুদিন আগে দেশে ফিরাইছি তাই নাকি মোবাইলে কার সাথে কথা কইতেছ না একটা বন্ধু আর কি হ্যাঁ বুঝছি বুঝছি প্রেমিকার সঙ্গে কথা কইতে স্যার আরে না না ভাই বুঝছেন না একটু আরে বুঝছি বুঝছি আজ বুঝা লাগবো না আচ্ছা শুনুই কোন দেখলাম একজনের এক নাতিরে দেখলাম পিরিত করতেছে তো ওই নাতির কইছি তো তোর একটা কথা কই হ্যাঁ কি কথা তুই যে মায়ের লাগে পিরিত করস ওই মায়ের বান্ধবী নাই আছে তো আমার বিয়া করাই দিবি আপনার বিয়া করান মানে আপনি বিয়া করছেন না কি কয় সবাই দিয়ে কয় বলে দুবাই নানা বিয়ে করে নানি নিয়া মামা ঘরে নিয়া বলে ভালো আছে না না আমি বিদেশে বিয়ে করবো কে দেশে বাড়ি আর বিয়ে করবো করে নিয়ে করে বিয়ে করে 40 বছর হয়ে গেলাম বিদেশ হ্যাঁ দেখুন যদি বান্ধবী থাকে না তাহলে আর বিয়ে করাই হ্যাঁ আমি কিন্তু এই বয়সে বিয়ে করবেন আর কি এর বয়স কত আছে কেবল 70 বছর বয়স কত আছে দেখ না বিদেশ থাকে আঙ্গুর ফল টল খাইয়ে স্বাস্থ্য এখন কিরম তোর তো তোর তুইলে ডাল মারি ফলাই দিমু না ওটা তো বুঝতেই আছে এই যে যেটা দিনে দেখতেছি যে কথা কইছিলাম যে বান্ধবীর সাথে কথা বললি হ্যাঁ ওই বান্ধবীর কি বান্ধবী নাই
আছে তো আমার একটা বিয়া করাই এই বয়সে বিয়া করা এই পাগলা আমার বয়স কত হয়েছে মাত্র 70 বছর বয়স হয়েছে এটা কোনো বয়স হইলো দাঁতও তো নাই আরে পাগলা দাঁত বান্ধা ফেলাই দিমু মানে কোনো ব্যাপারই না লাগলে আমার দিয়ে খুললে দাঁত দাম দাদা এই যে কোনো সমস্যা নাই কটন চেয়েছে মেয়ে লাগবো আমার 18 বছর 18 বছর মেয়ে বিয়ে করলে বলে না পুরো যৌবনটা ফিরাবো হ্যাঁ আচ্ছা বুঝছি ঠিক আছে হ্যাঁ সাবিন ভাই করলে পুরো যৌবন ফিরাবো যদি যৌবনই ফিরে না পাই তাহলে আমি এই 40 বছরে এত কোটি কোটি টাকা কামাই করে লাভ রেখে এলো আচ্ছা 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 তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে বিয়ে করা দিবা তো হ্যাঁ বলছেন 18 বছরে একদিনের মাইয়া দেখবো ঠিক আছে ঠিক আছে বডিগার্ড দূরে রাখে না বডিগার্ড চল 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 বডিগার্ড বুড়া বয়সে কচি মাইয়ার শখ যাচ্ছে আরে না না ভাই এদিকে আয় না আর কই যায় আর কষ না কি হয়েছে বডিগার্ডের থেকে সোজা আয় বডিগার্ড নিয়ে আমি সবসময় করেন বডিগার্ড নাই তো এটা ভয় লাগে দেখলে আমার এমনি নাকি সমস্যা আছে বিয়ার পরে কিন্তু আবার বললেন না কাকিরে পাইয়া নানিরে পাইয়া আরে কোন চিন্তা করিস না তখন তো ভাবি হয়ে যাবো 18 বছর ঠিক আছে55 বছর আমার মনে হইব মহিলাটার তাহলে আবার কি 70 বছর খুলছে না18 বছর খুঁজি নাম নে হ্যাঁ বয়স তো 80 মনে পারে দাঁত তো একটাও নাই দাঁত তো একটাও নাই কতক্ষণ হই হ্যাঁ তোরা আমরা যে 5 লাখ কইছেন না এ তো কিছুই না এ বয়সে তো বিয়ে করতে পারতেন না তাও যে একটা বিয়া করাই দিছি বড় যে একটা কাম করাইছি কোন আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ আমার তো যৌবন বিরা বদল লাগে আমি 18 বছর বিয়ে করেছিলাম হাই রে আমার কে 5 লাখ দিল হ্যাঁ কাম ধরে করলাম বুড়া বয়সে এরকম ঠক দিলি আমারে আর খুঁজে হয়েছে গা 18 বছর একদিন খুঁজুন একদিন দুবাই আসিলাম দুবাই যদি বিয়ে করতাম তাও তো ভালো আসিল মনে করলাম বাংলাদেশি মানুষ বাংলাদেশে বিয়ে করবো ঠক দিলে আমারে আবার বিয়ে করবো না দেখো তোকে আর লাগবো না আমি দেখবো আবার বিয়ে করে হালার বুইরা
বুড়া বয়সে ভঙ্গি ধরো 18 বছর এক দিন এইবার 55 বছরের লিয়া যা ভাত খাও বা যাও যাও বলো